ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته كتب جرام موسى بولك كتب نكي باتشوك نمازبوري সলাদ পাঁচ ওখ ফরজ যে আমরা যেভাবে পড়ি এটা শুধু মানুষ আর জিনের জন্য এইসব মানুষ মানুষের জিনের জন্য এইসব বিধি বিধান আপনি যে বলেছেন লোকজন বলে পাঁচ অক্ষ সলাদ পড়ে পরে এরকম সলাদ পড়ে এরকম কোন বিধান মানে কোনো কিছুর প্রমাণ নেই তবে একটি روایت আছে মুসনাদে আহমদে আব্দুল্লাহ বিন আমর আস কর্তৃক বর্ণিত রিওয়াত radiallah anhumah যে নু আলী তার বাচ্চা কে তার ছেলেকে দুটি উপদেশ দিয়েছিলেন একটা লা ইলাহা ইল্লাল্লাহ আঁকড়ে ধরার জন্য বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ

وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم كنو بستو جيبوستو. بستو الله تسبيح حمد برنا كرنا كنتو تمرا تدر تسبيح بوجونا سبحان الله تأي طيب بوتي سبحان الله بحمده بوله ترى تدري هشابه কারণ এটা আল্লাহ নিজে বলেছে ও ইমিন সেই ইন ইসুফামদে প্রতি বস্তুই আল্লাহর গুণগান বর্ণনা করে তার প্রশংসা সহ আর এটাই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সুবহান আল্লাহ ও বেহামদে প্রত্যেক বস্তু চাই কিছু হোক আর অন্য কিছু হোক সকলেই আল্লাহর তসবি বর্ণনা করে সুবহান আল্লাহ কিন্তু কিরকম কিভাবে এর ধরন আমাদের জানা নেই যেটা হল আল্লাহর ফরমান সুভান আল্লাহ যেভাবে এসছে সেভাবেই আমরা বলি আমার আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে বললাম শুধু কিছু পাঁচ পক্ষ তোমার পরে তাহলে অন্য কিছু পড়ো না এটা সঠিক না যেভাবে আমি বলেছি প্রত্যেক বস্তুই আল্লাহ তসমি বর্ণনা করে হামদ বর্ণনা করে এটা যেভাবে কোরআন এখানে এসছে আর এর বর্ণনা হাদিসে এসেছে কিন্তু পাঁচ লক্ষ নমাজ পড়ে এর কোনো বৃত্তি নেই এ কথার কোনো বৃত্তি নেই বার